নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন। আবার কিচেন রুম চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি ভাপা ডিমের কারি। আপনারা ডিমের ঝোল, ডিম ভাপা, এমনকি ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজ আমি একদমই আলাদা একটি রেসিপি বানাতে চলেছি আলাদা রকম পদ্ধতিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক। ডিম ভাপা করার জন্য আমি এখানে 6টি ডিম নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এইবার একটি পাত্রের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা, একটি কাঁচা লঙ্কা কুচি করে। আবার একটু ফাটিয়ে নেওয়ার পর দেব একটি পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ও স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি পাত্রের মধ্যে ভালো করে সর্ষের তেল চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটি, ঢাকনা বন্ধ করে ভাপে বসিয়ে দেব। এইবার একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে প্রি হিট করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, জলটিও ভালোভাবে ফুটে এসেছে। এইবার ঢাকনা খুলে খুবই সাবধানে ডিমটি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকনা খুলে দেব। এই সময় এটিকে একদমই ধরবেন না। ঠান্ডা হলে এটি খুলে দেখাচ্ছি যে খুবই সুন্দর হয়েছে ডিম ভাপাটি। ততক্ষণ দেখে নিই ডিম ভাপার কারি করতে আমাদের কী কী লাগবে। সবার প্রথমে ফোড়নের জন্য নিয়েছি 1 টেবিলস্পুন গোটা জিরা, 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টি দারচিনি, 2টি এলাচ, 3টি লবঙ্গ। এছাড়াও নিয়েছি স্বাদ মতো নুন, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিলস্পুন জিরা গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণে চিনি, আর লাগবে কিছুটা পরিমাণে কসুরি মেথি, 1টি মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে 1টি কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি, 1 টেবিলস্পুন রসুন বাটা, 1 টেবিলস্পুন আদা বাটা নিয়েছি, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 1টি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এতক্ষণে আমাদের ভাপা ডিমটি ঠান্ডা হয়ে গেছে, আমরা একটু খুলে দেখে নিই কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। একটি ছুরির মাধ্যমে দেখিয়ে দিই ভিতর দিয়েও এটা পুরো তৈরি। ছুরি ঢুকালে দেখতে পাচ্ছেন তেল ছাড়া ব্যাটারের একটুও ছুরিতে লাগছে না। যদি ছুরিতে লাগতো তাহলে আমাদের এখন আরেকটু ভাপিয়ে নিতে হতো। বক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অয়েল ইউজ করার জন্য ভাপা ডিমটি খুব সহজেই বক্স থেকে বেরিয়ে যাবে। এবার একটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিজের মনের মতো করে শেপে কেটে নিন। আমি এখানে এই রকম শেপ করে কাটছি। একটি ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন ও হলুদ। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আলু। আলুগুলো হালকা লালচে হলে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এই তেলে আর একটু সর্ষের তেল অ্যাড করে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি ও জিরেটি দিয়ে দেব। ফোড়নে সুন্দর গন্ধ বেরালে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এটি হালকা লালচে হয়ে গেলে কেটে রাখা লঙ্কা ও আদা রসুনের বাটাটে দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এইবার অ্যাড করব নুন। টমেটোটি একটু নরম হয়ে গেলে অ্যাড করব জল এবং ভালো করে কষিয়ে নেব। জলটি দেখুন কমে এসেছে। এই সময় অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাগুলো আর স্বাদ অনুযায়ী নুন ও চিনি। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল এবং ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এই 5 মিনিটের মধ্যে আলুগুলো বেশ নরম হয়ে আসবে।
5 মিনিট পর ঢাকা খুলে দেখেনি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলটিও শুকিয়ে গেছে। আপনারা যদি মাখা মাখা খেতে চান তাহলে ভাপা ডিমগুলো অ্যাড করে নামিয়ে নেবেন। আর যদি আমার মতো কারি রাখতে চান তাহলে 1 কাপ বা 250 গ্রাম মতো জল অ্যাড করে এক্ষুনি ভাপা ডিমগুলো দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিন। 1 মিনিট পর ঢাকনা খুলে কসুরি মেথি অ্যাড করে সার্ভ করে দিন। কসুরি মেথির ফ্লেভার যদি ভালো না লাগে তাহলে ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। দেখুন বন্ধুরা আমাদের ভাপা ডিম কারিটি প্রপারলি তৈরি। আমি একটি ডিম ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। এটি গরম গরম ভাতের সাথে সত্যিই খুব ভালো লাগবে, তাই আমিও আর দেরি না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। আপনারাও বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। এরকম নিত্য নতুন মজাদার খাবারের রেসিপি পেতে আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন রেসিপি নিয়ে।